ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد সম্মানিত দিনিবাই আপনি 12ই রবিউল আউয়াল সম্পর্কে জানতেছিলেন যে এতে আমাদের করণীয় কি বর্জনীয় কি। সমসাময়িক একটি প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আমরা কোরআনের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতটা স্মরণ রাখা জরুরি মনে করছি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহরবানি করছেন মুমিনদের উপর, যেহেতু এই মুমিনদের মধ্যে মুমিনদের স্বজাতি থেকেই একজন রাসূল প্রেরণ করছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে কয়েকটি দায়িত্ব দিয়া প্রেরণ করছেন। একটি দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউজাক্কিহিম, এবং তাদেরকে সর্বপ্রকারের কালিমা থেকে দূরে রাখবেন। ওয়া ইউজাক্কিহিম, যেমন আকিদার নাফাক থাকে, তারপর অন্তরের নাফাক থাকে, কুফুর শিরিকের নাফাক থাকে, নাফাকের নাফাক থাকে, রিয়া অহংকারের নাফাক থাকে, এ ধরনের সর্বপ্রকারের নাফাকি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল পাঠাইছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সর্বপ্রকারের নাফাক থেকে পবিত্র করেন। ওয়ায়ুজাক্কিহিম, এটা অর্থ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, বিশেষ করে তিনি রাসূল উম্মতকে মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের তালিম দেন, শিক্ষা দেন, ওয়াল হিকমা এবং সুন্নতের শিক্ষা দেন। আল্লাহর বিধান কীভাবে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধান হচ্ছে কিতাব এবং বাস্তব নমুনা হচ্ছে হিকমা বা সুন্নাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোই তালিম দিয়ে গেছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা এর আগে প্রকাশ্য পদভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল। এই আয়াত থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উদ্দেশ্য আদর্শ আমরা জানতে পারি। এটাই হচ্ছে আমাদের করণীয়, এর বিপরীতগুলো হচ্ছে বর্জনীয়, এক কথায় শেষ। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমাদের দেশে মানুষে ইসলামকে এত বিকৃতি করছে, যেমন ইসলামিক খ্রিস্টানদের কৃষ্টি কালচার পর্যন্ত মুসলমানদের মধ্যে ঢুকে ফেলছে আলিয়াজুবিল্লাহ। এগুলো থেকে হচ্ছে জন্মদিন পালন করা, বিশেষ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী নামে একটা জঘন্যতম বেদাতের আবিষ্কার, জশ্নে জুলুস, এভাবে অনেক কিছুই করে থাকে, এগুলো সব বর্জনীয়। এটা এই জন্যে বর্জনীয় যে দিন শরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় পরিপূর্ণতা লাভ করছেন, সুতরাং এখানে বাড়ানোরও ক্ষমতা এবং কমানোর ক্ষমতা কারো নাই। এখন যদি কেউ করে তাহলে সেটা যে বাড়াবাড়ি হবে ইসলামের মধ্যে, যেটা হারাম। আর ঈদ এটা শরীয়ত পরিভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দুটা ঈদ হয়, একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা ঈদ উল আদহা। তাই ঈদ উ মিলাদুন নবী নামে এই নব আবিষ্কৃত জঘন্য বেদাত থেকে আমরা অবশ্যই দূরে থাকতে হবে। আন্নাল ইহতিফাল বিহাদাল ইয়াউম মিন জিনসিল আইয়াদিল বিদ্আইয়া আল্লাতী নাহা আনহা শারউ, এই ধরনের ঈদ উ মিলাদুন নবীর যে অনুষ্ঠান উদযাপন করা, এটা হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত, যে বেদাত থেকে শরীয়ত নিষেধ করছে। ওয়াকাদ দাল্লাতি নুসুসু আল আন্নাহু লাইসা ফিল ইসলামে ইল্লা ঈদান ঈদুল ফিতর ওয়া ঈদুল আদহা, কুরআন সুন্নার
সুস্পষ্ট বর্ণনায় ইসলামের মধ্যে দুইটা ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তাই দিন ইসলামের কথা হচ্ছে এই ধরনের যে মিলাদ মাহফিল এবং ঈদ মিলাদের নামে জশ্ন জুলুস, এই সমস্ত ঈদগুলা যেগুলা মানুষে করতেছে বিভিন্নভাবে, এগুলা বিলকুল হারাম। এ বিষয়ের হাদিস আবু দাউদের মধ্যে আছে সহি সূত্রে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসেন, দেখেন যে মদিনাবাসী দুই দিনে খুশি উদযাপন করে। ফাকালা মা হাযান ইয়াওমান, তখন রাসূল প্রশ্ন করলেন, এই দুই দিনে তোমরা কেন আনন্দ উৎসব করো? কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলি যুগে এই দুই দিনে উৎসব করতাম, তাই আজকে সেই দুই দিনের দিন তাই আমরা উৎসব করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্না আল্লাহ কদ আবদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য পরিবর্তন করে দিয়েছেন এই দুই দিনের পরিবর্তে এর থেকে শ্রেষ্ঠ দুই দিন, একটা হচ্ছে ঈদ উল আযহা আর একটা হচ্ছে ঈদ উল ফিতর। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে ইসলামের দিক নির্দেশনা, ইসলামের দুই দিন উৎসব হবে, ঈদ হবে। এই ঈদ শরীয়ত শব্দ ঈদ উ মিলাদের নামে নতুন করে কোনো নামকরণ করা ইসলামে চলবে না, এটা হারাম। সহি মুসলিমের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেই আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নাই, সেটা হচ্ছে বাতিল। আমরা ইহুদি খ্রিস্টানদের থেকে দূরে থাকতে হবে, কারণ এই যে ঈদে মিলাদুন্নবী মূলত এটা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে খ্রিস্টানরা করে থাকে, তাই এইটা মুসলমানদের মধ্যে প্রবেশ করছে খ্রিস্টানদের থেকে, এদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযাল কুযযাতি বিল কুযযাতি হাত্তা লাউ দাখালু জহরা দাব্বিন লা দাখালতুমুহ। ফাকালু ইয়া রাসূলাল্লাহ আল ইয়াহুদু ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের আগের জাতির অনুসরণ করবে, যে তীরের ফলকের মতো, তীরের ফলক একটা একটার সাথে যেরকম মিলে থাকে সেরকম তোমরা ইহুদি খ্রিস্টানদের, তোমাদের আগের জাতি যারা আছে তাদের সাথে তোমরা সেরকম মিলে চলবে, তাদের অনুসরণ করবে। তাদের কেউ যদি নাকি মানিয়ে নেওয়া যায় যে গুইসাফের গর্তে প্রবেশ করে, অবশ্যই তোমরাও সেই গর্তের মধ্যে প্রবেশ করবে। কালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবাকরাম বললেন, হিয়া আল্লাহ রাসূল আল ইয়াহুদু ওয়া নাসারা, এই যে আমাদের আগে সম্প্রদায় বলতে কি ইহুদি নাসারদের কথা বলছেন? কালা ফামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা না হলে আর কারা, অর্থাৎ যে মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে নিজের প্রবৃত্তির কারণে, কোরআন সুন্নার অনুসরণ না করার কারণে। অন্য বর্ণনাতে আছে শিবরান বিশিবরিন জারান বেদারাইন, এক যে এক বলা হচ্ছে তোমরা তাদের অনুসরণ করবে যে এক বিগত আরেক বিগতের সাথে, যেমন এক হাত আরেক হাতের সাথে। যেমন অন্য হাদিসের মধ্যে মুস্তাদ আহমদের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে মিলে লিখবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আলিয়াজুবিল্লাহ। তাই জন্মদিবস যেটা আমাদের দেশে হয়, বাচ্চাদের জন্মদিবস পালন করে, তারপরে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে জন্মদিবস পালন করে, ঈদ মিলাদুন্নবীর নামে, এগুলো জঘন্যতম অপরাধ, এগুলা অবশ্যই হারাম, এগুলো কোন সুন্নাহ বিরোধী, এগুলো সরাসরি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, তাই এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সর্বোপরি কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের গুরুত্ব সম্পর্কে কি আসলে ইসলামের মধ্যে কিছু নাই? হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু দুঃখজনক কোনো সত্য কথা এর তালে আমরা কেউ নাই। আমরা আছি সামাজিক তালে, নিজে ফ্যাট ফুজা নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের মধ্যে যেগুলা প্রকৃত সুন্নত এর কোনো ধারক আছেও না আমরা জানিও না, নাউজুবিল্লাহ মিন জালিক। সমাজের লোকদেরকে বলবেন যে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের শরীয়তের দিক নির্দেশনা কী, তো তারা বলবে যে রবিউল আউয়ালের মধ্যে যে সিন্নি ফাঁকাও, তারপর মিলাদ ক্যাম করে, এগুলো জানবে। কিন্তু প্রকৃত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদুন্নবী নিজে কীভাবে পালন করছেন সেই জ্ঞান থেকে উম্মত মাহরুম আলিয়াজুবিল্লাহ। যারা সত্যটা সমাজে রাখে তাদের কোনো মূল্যায়ন হয় না। আল্লাহ পাক উম্মতকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। একটা হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, আবু কাতাদা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন
সাউমিল ইসনাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল আপনি সোমবার দিন কেন রোজা রাখেন ফাকালা ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া যে এই দিনে আমার জন্ম এবং এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হইছি এবং এই দিনে আমার উপর ওয়াহী নাযিল হইছে দেখেন কত পরিষ্কার সহিহ হাদিস মুসলিমের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সোমবার দিন আমি রোজা রাখি এই জন্য এই দিন আমার জন্ম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবস নিজে পালন করতেছেন না খাইয়া সোমের মাধ্যমে আর উম্মত এমন প্রেমিক উম্মত হইছে যে খাওয়া ছাড়া সিন্নির ডেক ছাড়া মিষ্টি আর জিলিপি ছাড়া যে রাসূলের যে মিলাদ তারা পালন করতে পারেন আলিয়া জুবিল্লা কত বিপরীত শয়তান কত ধরনের চক্রান্ত করে তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাইছে দেখেন বিপরীত সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত তাই আমরা মিলাদুন্নবী শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখে যেটা মানুষই করতে সেটা করবো না বরং আমরা অবশ্যই যে করার প্রয়োজন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করে যেতে দেখেছেন সোমবার কারণ রবিউল 12ই রবিউল আউয়াল মাস এটা নিয়ে মতামত কেউ আছে তারপর কিছুক্ষণের জন্য ধরে নিলাম 12ই রবিউল আউয়াল কি 12ই রবিউল আউয়াল যেটা আছে এটা ঠিক থাকে না ডেট ঠিক থাকে না ডেটের দিন ঠিক থাকে না ওই দিন 12ই আউয়াল যে সোমবার এটা ঠিক থাকে না কিন্তু সোমবার সব মাসের মধ্যেই ঠিক থাকে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারকে বেছে নিয়েছেন নিজের মিলাদুন্নবীর জন্য নিজের মিলাদ পালন করার জন্য সোমবার দিনকে বেছে নিয়েছেন আর সেদিন রোজা রাখতেন সেটা উম্মতের জন্য সুন্নত সারা বছর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যা আশায় সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি সোমবারে রোজা রাখেন সুবহানাল্লাহ বিহামদি এটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সুন্নত আরেকটা হাদিস তিরমিজি 747 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি হাসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামীস ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়েম সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর নিকটে আমল পেশ করা হয় আমার পছন্দ যে আমার আমলগুলো উঠবে যে অবস্থায় আমার আমি সম অবস্থায় থাকি ওয়া আনা সায়েম আমি সম অবস্থায় থাকি তাই এগুলো হচ্ছে সুন্নত বাকি এখানে একটা কথা আমরা বলি লানা আলাম সাইয়ন রিফিউদ আন্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সুইরান তারিখে মাওলিদিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয় নাই সহি সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোন দিন জন্ম কোন তারিখে এটা প্রশ্ন করা হয় নাই ওয়ালা আন্নাহু যাকারা ফি হাদিসিন সহিহিন ওয়ালা যঈফিন আন্নাহু উলিদা ফিল ইয়াউমি আস-সানি আশারা মিন রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উল্লেখ করেন নাই কোন সহি যঈফ হাদিসের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ এটা কোনো জয়ীফ হাদিসের মধ্যেও নাই সহিহ হাদিস তো দূরের কথা ওয়াইনামা সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহু সুইলান সাউমিল ইসনাইন হ্যাঁ প্রশ্ন করেছে রাসূল সাল্লামকে আপনি কেন সোমবার রোজা রাখেন তখন বলছেন ফি বুলিতু ওয়া ফি উনজিলা আলাইয়া যে এই দিনে আমার জন্ম এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি কিতাব প্রাপ্ত হয়েছি তাহলে এইগুলো হচ্ছে আমল এইগুলো আমরা করব এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুটাকে সামনে রাখিয়ে দুই একটা কথা বলে শেষ করতেছি ওমা তৌফিকিল্লা বিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়া এটা উম্মতের জন্য সবচেয়ে বড় বিদারক ঘটনা হৃদয় বিদারক ঘটনা সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হচ্ছে উম্মত রাসূল থেকে কি হয়ে গেছেন বিদায় নিয়ে গেছেন মাহরুম হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেটা এটা সোমবার হয়েছেন এটা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সোমবার হয়েছেন এই কথা ঠিক জন্ম মৃত সোমবার হয়েছেন এটা অকাট্য প্রমাণ এটা ঠিক আছে কিন্তু তারিখের মতে ভিন্নতা আছে জন্ম তারিখ নিয়ে ভিন্নতা আছে মৃত্যু তারিখ নিয়ে ভিন্নতা নাই মৃত্যু তারিখ 12ই রবিউল আউয়াল এটা কথা ঠিক কিন্তু জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল কিনা কত মত আপনি দেখতে পাবেন কত মত আপনি দেখতে পাবেন যেমন একটা মত আপনি এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কেউ বলতেছেন যে 12 তারিখ আচ্ছা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়াউমুল ইসনাইন আল্লাতাইনি খালাতা মিন রবিউল আউয়াল ইবনে কাসির বলেন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় তারিখে মারা গেছেন আর কেউ বলতেছেন সামেনা অর্থাৎ অষ্টম তারিখে মারা গেছেন ওয়াকিলা আশেরা কেউ বলতেছেন দশম তারিখে মারা গেছেন আচ্ছা এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম তারিখ নিয়ে ভিন্নতা আমরা বুঝতে পারলাম, বারো তারিখ, তারপরে দুই তারিখ, আট তারিখ, দশ তারিখ, এবার বিভিন্ন ভিন্নতা আছে। তাহলে আসলে বাস্তব কোথায় কোনটা সেটা নাই, এটা কোরআনেও নেই, হাদিসও নাই, সহি হাদিসও নাই, জৈব হাদিসও নাই, নির্দিষ্ট নাই, এক এক আন্দাজের ভিত্তিতে এগুলো নির্দিষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু যেটা নির্দিষ্ট সোমবার দিন রোজা সেটা রাখেন আপনি, আপনি বারোই রবিউল আউয়াল আসলে এই দিন আপনি জিসু ঝুল করবেন, মিলাদ ক্যাম্প করবেন, আপনি খাওয়ার আয়োজন করবেন, এটা কি? এটা তো রাসুল সালাম করেন, সাহাবাই করান, করা নাই, তামিন তবে তামিন করেন, স্বর্ণযোগে কেউ করেন, আপনি করতে আসছেন কেন? আপনার মতলব হচ্ছে আপনি ফ্যাট ফুজারি, এগুলো থেকে বেরিয়ে আসা দরকার। আপনি করবেন তো এটা রাসুল সালাম সুপ্রমাণিত, নিজে মিলাদ দিন যে ফান করছেন সোমবার রোজা রেখে, তো আপনি সোমবার রোজা রাখেন, প্রত্যেক সোমবার আপনি রোজা রাখেন, রাসুল সাল্লাল্লাহু সাল্লামের রেখে দেওয়া সুন্নত, এটা আপনি আমল করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যখন হয়েছে উম্মতের পরিস্থিতি কী ছিল, তৎকালীন সাহাবা কেরামের পরিস্থিতি কী ছিল একটু শোনেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত এটা ইবনে রজব রহমতুল্লাহি আলাই যে উল্লেখ করতেছেন, লামা তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা উস্তুরিবাল মুসলিমুনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন তখন মুসলিম উম্মার মধ্যে একটা ভিন্নতা সৃষ্টি হয়েছে, যে প্রত্যেককে মানে মনে হয় যেন হাল ছাড়ে দিছে, এই পরিস্থিতি ছিল। ফামিন হুম্মান দুই সাফা খোলিতা, কথা যে কি বলতেছে, একটা কথা বলতে যায় আর একটা কথা বলে ফেলতেছে, এইরকম উনারা যে হৃদয়ের মধ্যে ব্যথা পাইছেন রাসুল সাল্লাহ সাল্লামের অন্তেকালের কারণে, রাসুল সাল্লাহ সাল্লামের মৌতের কারণে তারা অন্তরে এত বেশি ব্যথা পাইছেন, আঘাত পাইছেন, কথা বলতে গেলে কি বলতেছে, কি বলতে গিয়ে কি বলে ফেলতেছে, এরকম তারা মধুস হয়ে গেছিলেন। ওমিন হুম্মান উকঈদা ফালাম ইউতিকাল কিয়াম, তাদের মধ্যে তো এমন কেউ ছিল যে রাসুলের মৃত্যুর কথা শুনে বসে গেছেন আর উঠার শক্তি পান নাই। ওমিন হুম্মান ইতাকাল লিসানু ফালাম ইউতিকাল কালাম, রাসুলের মৃত্যুর সংবাদ শুনে কেউ কারো মুখ বন্ধ হয়ে গেছে আর কথা চলতেছে না, কথা আসতেছে না মুখ দিয়ে, এরকম হয়ে গেছেন। অমিন হুম্মান আঙ্কারা মৌতা হবিল কলিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা তো মৌতকে অস্বীকার করে বসছেন, আল্লাহ আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাষণ দিয়ে যে সাবেককে বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্না মোহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে কোরআনের মধ্যে যে আয়াত আছে, ওয়ামা মোহাম্মদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসুল, এর আগে অনেক রাসুল ছিল উনারা মারা গেছেন, চলে গেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যে মারা যাবেন বা নিহত হবেন, তো তোমরা কি তোমাদের ধর্ম সেটা আগের ধর্মের মধ্যে চলে যাবে না? তাই এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরও আয়াতের দ্বারা যখন বুঝিয়ে দিয়েছেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হ্যাঁ মনে হয় যেন এই আয়াত এখন নাযিল হয়েছে, ওনার ভুল ভাঙে গেছে। তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, সাহাবায়ে কেরামের অবস্থা ভিন্নত হয়ে গেছে মর্মাহত হওয়ার কারণে, তাই সেটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক। কিন্তু এটার কথা আমাদের স্মরণে আসে না, মৃত্যু দিবসের কথা স্মরণে আসে না, কারণ মৃত্যু দিবস আসলে তখন বড় বড় জিলিফির ফুলটা আর বড় বড় ডেক্সি ফাঁক হবে না, এই জন্য ওই জন্মদিবস হলে খুশি করা যাবো খাবার তালে আসে ফ্যাট পূজারীরা। এই জন্য রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর সম্পর্কে রাসুল সাল্লাম কী বলে গেছেন সেটা শোনেন। রাসুল সাল্লাম কী বলতেছেন, ইজা আসাবা আহাদাকুমুল আহাদাকুম মুসিবাতুন, তোমাদের কারো যদি নাকি কোনো দুঃখ কষ্ট মুসিবত আসে, ফালিয়াজকুর মুসাবাহু বি, তাইলে ওই ব্যক্তির মুসিবত আসলে মুসিবতগুলা যে হালকা করার উদ্দেশ্যে আমার মৃত্যুর যে মুসিবত এটা কি করো, স্মরণ করো, ফাইন্নাহা আযামুল মাসাইবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়াটা হচ্ছে উম্মতের জন্য সবচেয়ে বড় মুসিবত, অন্য মুসিবত এটা তুচ্ছ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৌতের যে কারণে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছেন ফাইন্নাহা আযামুল মাসাইব, সমস্ত মুসিবতের মধ্যে বড় মুসিবত হচ্ছে তোমাদের নবীর যে মারা যাওয়াটা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গেছেন উনার মৃত্যুকে স্মরণ করো, তাইলে তোমাদের মুসিবত হালকা হয়ে যাবে, সেই মুসিবতের কথা এই উম্মতের বেশিরভাগ লোকে স্মরণ করতেছে না, কারণ এর মধ্যে থাকলে দুঃখ কষ্ট আছে, তখন তো আর যে বড় বড় ডেক্সি আসবে না,
এই জন্য জন্ম নিয়ে তারা পাগল। জন্ম নবীর জন্ম নিয়ে পাগল, জন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত্যুর যেই হৃদয় বিদারক ঘটনা এর প্রতি তারা কর্ণপাত করতেছে না। তাই যারা করতেছে তাদেরকে আমরা বলি আপনারা এগুলো থেকে বেরিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত যেই মুহিব হন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত অন্তরের অন্তঃস্থল থেকে সুন্দর অনুসরণের মাধ্যমে নবী প্রেমিক হন, নবীর মুহিব হন, নবীর ভালোবাসার পাত্র হন, শুধু মুখে মাধ্যমে আর জিলেফিয়ার ডেক্সির মাধ্যমে নয়। তাই এই রবিউল আউল মাসে কোনো খাস কোনো আমল নাই, যারা করতেছে সব বেদাত করতেছে। আর সুন্নতি আমল হচ্ছে প্রত্যেক সোমবার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসেবে মিলাদ হিসেবে এইটা পালন করা, সোমবারের সিয়াম পালন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সর্বপ্রকারের কুসংস্কার থেকে বেরিয়ে এসে প্রকৃত সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।